দর্শক শ্যাডো সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি লিঠুন চৌধুরী আজ আমরা একটা মসজিদের গল্প আপনাদেরকে শোনাব সেই মসজিদটা হচ্ছে এই দেখুন আপনাদের মসজিদটা মসজিদটা হচ্ছে ফ্যানসুগঞ্জের নূরপুরে দেলোয়ার হুসেন চৌধুরী জামে মসজিদ এটা অত্যাধুনিক এবং দৃষ্টিনন্দন একটি মসজিদ যে মসজিদ হয়তো আপনারা দেখছেন মসজিদটা দেখেই অনেকের কাছে এটা পরিচিত একটা মসজিদ কারণ সিলেট ফ্যান্সুগঞ্জ সিলেট মৌলভীবাজার সিলেট রাজনগর সিলেট কুলাউরার যে রাস্তা এবং যারা প্রাইভেট গাড়ি নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাস্তা দিয়ে যান সেই যারা এই মানে প্রত্যেকজনই এই জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে এই মসজিদের ছবি তুলেন নামাজ আদায় করেন এবং এই মসজিদটা সিলেট শুধু সিলেট জেলা না সিলেট বিভাগের সবার পরিচিত একটা মসজিদ নতুন করে এই মসজিদকে আমরা আমরা পরিচয় করিয়ে দেবো না কিন্তু এই মসজিদের ইতিহাসটা আমরা জানবো কিভাবে এই মসজিদটা নির্মাণ হলো কে নির্মাণ করেছেন এবং এই মসজিদটার নির্মাণের পিছনে কি চিন্তা ধারা ছিল সেই মসজিদে যিনি নির্মাণ করেছেন তিনি সবার পরিচিত যিনি দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ বালাগঞ্জের মানুষকে স্বপ্নের কথা বলেন স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন উনি বাস্তবে রূপ দেন আমরা এখন সেই মসজিদের রূপকার এবং সেই মসজিদ যিনি নিজের পছন্দ মতো তৈরি করেছেন একটা পবিত্র জায়গা তিনি হচ্ছেন এই এলাকার মাননীয় সংসদ সদস্য ফেন্সুগঞ্জের উন্নয়নের রূপকার এবং আমি যাকে ইংলিশের ছোট্ট একটা কথা বলি স্মার্ট এমপি আপনার কাছে জানতে চাইব যে আপনি যে মসজিদটা নির্মাণ করেছেন এই মসজিদ শুধু আপনি যদি ভাবেন যে সিলেট জেলার মানুষ মসজিদ চিনে না সিলেট ডিভিশন প্লাস এই বাংলাদেশের বিভিন্ন জায়গার লোকজন এই এদিকে যখন যায় এই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে এই মসজিদে ছবি উঠে এবং নামাজের সময় এলে ওরা নামাজ আদায় করেন সেই মসজিদের আমরা আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম আজকে 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 আমার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এর মধ্যে সকালে আপনারা এসে ধরেছেন আপনাদেরকে ধন্যবাদ মূলত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু একটা ডুবা ছিল আমাদের ক্ষেতের জমি ছিল এটা তো আমাদের এই যে মূল বসত বাড়িটা এটা অনেক অনেক বড় এবং প্রাউডলি বলতে চাই যে এটা আমার দাদির কাবিনের বাড়ি দাদির কাবিনের বাড়ি তো এই বাড়িতেই আমরা বসতি স্থাপন করেছি সাত বাই চার বোন এবং আমরা সবাই এই সাত বাই চার বোনই এই বাড়ির বর্তমান মালিক তো আমার যে আব্বা তিনি একটা মক্তব্য করেছিলেন এই নামাজ আদায় করার জন্যে তো আমি বাংলাদেশে ইংল্যান্ড থেকে আসছি প্রায় তেত্রিশ বছর হয়েছে এই তেত্রিশ বছরের মধ্যে আমার অনেক স্বপ্ন অনেক স্বাদ অনেক সাধনা আমি পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমি এইখান থেকে পর্যায়ক্রমে আমি এখান থেকে এগুলো বাস্তবের রূপ ধারণ করছি তো আমার যে বিষয়টা হলো যে বাড়ির সামনে মসজিদ কেন বাড়ির সামনে মসজিদ কেন এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে আমাদের হাদিসে রয়েছে একজন প্রকৃত মুসলিম তার বাড়ির চেয়ে বসত বাড়ির চেয়ে উত্তম আকারে মসজিদ বানাবে এই মসজিদে আমরা মার্বেল ব্যবহার করেছি কিন্তু বাড়িতে কোনো মার্বেল ব্যবহার করেনি এখন যে বিষয়টা হলো যে কেন কিভাবে। আমার যে স্বপ্ন সাধনা সেটা হলো যে আমি আমার নিজস্ব বসত বাড়িতে আমার শেষের জীবনটা আমি কাটাতে চাই এবং আপনারা দেখবেন যে আমরা যে পুকুর ঘাটের যে ঘাটের এখানে বসার হাওয়াখানা যেটা নির্মাণ করেছি সেটাও আমি নির্মাণ করেছি আমার ইচ্ছা হলো যে আমার বয়স বাড়ছে যখন আমি রিটায়ারমেন্ট করব এই মসজিদে নামাজ পড়ব পুকুর ঘাটে বসবো সেই পুকুর ঘাট থেকে মসজিদ দেখব আর আমার বেডরুম থেকে যেন সকালে আমি এই জানালা খুলেই মসজিদ দেখতে পাই আমি একটা জিনিস উল্লেখ করতে চাই বাদশাহ শাহজাহান যখন বন্দি অবস্থায় ছিলেন তখন ওনাকে যে জায়গায় রাখা হয়েছিল ওনার সবচেয়ে মায়ার পত্নী এবং সেই তাজমহল বানিয়েছিলেন তো বাদশাহ শাহজাহান পর্যায়ক্রমে অনেক বছরে ছিদ্র করেছিলেন ওইখান থেকে ছিদ্র দিয়ে বাদশাহ শাহজাহান তাজমহল দেখতেন তো আমার মাথায় সেটা আসলো যে বাদশাহ শাহজাহান ওনার স্ত্রীর জন্যে করেছেন আমি আল্লাহর জন্যে করতে চাই আর আমি পুকুর ঘাটের থেকে বসে বসে এটাকে দেখতে চাই তো যে জায়গায় বললাম যে এটা ডোবা ছিল এই ডোবাটা যখন এটা নির্মাণ হচ্ছিল তখন এটা গ্রাউন্ড লেভেলে ছিল এক একতলার মতো ছিল আমি সাথে সাথে আমি কিন্তু নিজে আর্কিটেক্ট কিন্তু ওয়ার্কে নয় আমি কিছু কাজ করি স্ট্রাকচারেলটা আমি ভালো বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে করাই যাতে করে কোনো মিস্টেক না হয় এখানে আপনারা দেখতে পারবেন যে ঠিক পবিত্র মক্কা শরীফে যেভাবে বেসমেন্ট রয়েছে আমাদের এই মসজিদেও কিন্তু মক্কা শরীফের বিষয়টাকে মাথায় রেখে আমরা এখানে আমরা এই বেসমেন্টে বেসমেন্টটা আমরা বানিয়েছি আর যে ডিজাইন যেগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি নিজে ডিজাইনার না কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে যেটা আমার পছন্দ লেগেছে সেই জিনিসটা আমি কিন্তু এখানে এনে আমি এখানে প্রতিস্থাপনের চেষ্টা করেছি এবং ইটস এ ফিনিশড ওয়ার্ক অনেক অনেক কাজ কিন্তু এখন এই মসজিদের ভিতরে বাকি আছে যেমন ভিতরে মসজিদের ভিতরে যে আমাদের ইসলামিক বিভিন্ন আর্টিস্টিক দিয়ে এটাকে যে সুন্দর করার কাজ এখনও হয় নাই কারণ হলো কি যে এই মসজিদে আপনারা জানেন যে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট যদি হালাল ইনকাম থেকে এটা না হয় তাহলে এটা সদগায়ে জারিয়ার উদ্দেশ্য পালিত হবে না তো আমরা আমার ছোট ভাই আহমদুসাম চৌধুরী চ্যানেল এসের চেয়ারম্যান এইটা দেলওয়ার জামে মসজিদ নাম্বার ওয়ান যেটা আমার নেতৃত্বে আমি নির্মাণ করেছি এবং আমাদের আরেকটা বাগানবাড়ি আছে সেখানে আহমদুস্সামাদ চৌধুরী দেলওয়ার হোসেন মসজিদ নাম্বার টু সেটা উনি নির্মাণ করে দিয়েছেন অর্থাৎ আমরা ছোট দুই ভাইয়েরা আমরা এগুলোকে অনেক অনেক ক্ষেত্রে সাজিয়েছি মনের মতো স্বাদের মতো আমরা করেছি এবং সবচেয়ে বড় জিনিস হল যে সাত ভাই চার বোন আমরা এগারো জনের যে সম্মিলিত যে মত যেটা যে ওনারা যে আমাদেরকে মত দিয়েছেন রায় দিয়েছেন যে ঠিক আছে তোমরা যেটা সুন্দর লাগে সেটা করো সেইভাবেই কিন্তু আমাদের বাড়ির কমপ্লেক্সটাকে আমরা সাজিয়েছি আপনারা জানেন যে যুগে যুগে মানুষ আসে যায় অনেক ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় করা অনেক ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না করা আমার অত অত বৃত্ত নাই যতটুকু না আমি করতে চাই কিন্তু আমি কষ্ট করেও হলেও নিজে কম খেয়েও আমি চাই যে এগুলো করে দিয়ে আমার গ্রামকে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলে থাকেন গ্রামকে শহরে রূপান্তরিত করো আমরা এই নূরপুর গ্রাম এটা আমাদের মূল নূর মোহাম্মদের আওলাদ হিসেবে আমি বলছি এই গ্রামটা আমাদেরই এবং এই গ্রামটাকে আমরা অলরেডি একটা শহরে রূপান্তরিত করেছি এবং ফেঞ্চুগঞ্জে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যদি ঘুরে আসেন ঘুরে আসতে চান এখানে এসে যান তাহলে আপনার দেখবেন যে সত্যি সত্যি ফেঞ্চুগঞ্জ হ্যাজ বিকাম দি জুয়েল ইনসিলেটস ক্রাউন আচ্ছা আপনার সাথে আমরা কথা বলবো আপনি দর্শক এই এমপি সাহেব যেভাবে বলছিলেন যে ওনার বাড়ির কথা আমরা একটু আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি যে বাড়িটা আসলে সিলেটে আমরা অনেক রিসুট দেখেছি মানে অনেক রিসুট এত সাজানো গুছানো না এই বাড়িটা আপনারা দেখছেন এই বাড়ির ঠিক সামনেই পুকুর ঠিক পুকুরের পাড়েই এই এই নির্মিত এই আপনার মানে এই মসজিদটা আমরা মসজিদের বিবরণ আপনাদেরকে আসলে মানে আপনারা অনেকে যারা দেখেন না এই মসজিদটা এখনও মানে আপনারা না দেখলে চিন্তাই করতে পারবেন না মানে কত আধুনিক এবং শৈল্পিক একটা মসজিদ আমরা আবার কথা বলবো মাননীয় সংসদ সদস্য কাছে আপনারা দেখুন মসজিদটা আচ্ছা এই মসজিদ কত সালে আপনি আপনারা নির্মাণ কাজ শুরু করেন এবং কতজন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এই মসজিদে দুই হাজার ছয় সালে এপ্রিল মাসে কাজ শুরু হয় এবং আমরা এই মসজিদটা নির্মাণ করতে ওই যে আপনার টাকার সংকুলন দিতে গিয়ে আমার প্রায় চার বছর হালাল ইনকাম থেকে চার বৎসর প্রায় সময় লেগেছে এটার বেসমেন্টে একসাথে ছয়শো মানুষ নামাজ পড়তে পারবে আর গ্রাউন্ড ফ্লোরে ছয়শো ইকুয়াল টু বারোশো মানুষ নামাজ পড়তে পারবে এখানে বিশাল বড় অজুখানা রয়েছে হুজরাখানা রয়েছে ইসলামী পাটাগার রয়েছে আমার ফাউন্ডেশনের অফিস রয়েছে এবং অনেক অনেক জানাজার এখানে হয় মসজিদের ঠিক যে জায়গায় ইমাম সাহেব নামাজ পড়েন সেখানে পশ্চিমের জানালাটা খুলে দিয়ে লাশ ওইখানে রেখে তার মানে হলো আমরা মসজিদের ভিতরে বারোশো মানুষ ব্যবহার করতে পারি মুসল্লিরা জানাজার নামাজ পড়তে পারেন পাশাপাশি আপনার যে উঠান যেটা রয়েছে এটা আপনারা দেখবেন অত্যন্ত সুন্দরভাবে লন করা উঠান করা রয়েছে এগুলো সব নিয়ে এমনকি রাস্তাঘাট ব্যবহার করে পাঁচ সাত হাজার মানুষ একসাথে জানাজার নামাজ পড়তে পারেন মূলত একটা উদ্দেশ্য ছিল এখানে একটা লাশ রাখার জন্য একটা কোল্ড রুম ছিল বানানের পরিকল্পনা ছিল পরবর্তীতে আমি অনেক মুসল্লিদেরকে জিজ্ঞেস করলাম যে আমি যেটা করতে চাই ওনারা আমাকে আপত্তি দিলেন দিয়ে বললেন যে আপনি এই ফেসিলিটি প্রোভাইড না করাটা উত্তম কী জন্য বহির্বিশ্বে যখন লাশ আসবে আসতে এমনি দশ পনেরো দিন সময় লাগে এখানে আরও তিন চার দিন আপনি রাখলেন এই সম্পূর্ণ দায় দায়িত্ব আল্লাহর তরফ থেকে আপনার উপরে পড়বে তার অন্যতম কারণ হলো আপনারা জানেন যে আমাদের সহি হাদিস আল কোরআন সব জায়গায় লেখা আছে যে একজন মানুষ মৃত্যুবরণ করার যত তাড়াতাড়ি সম্ভব তাকে সাহিত করার জন্যে সেই ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি সায়িত না করে গ্রামে আপনি ফ্যাসিলিটি প্রোভাইড করে রাখলেন কোল্ড রুম দিয়ে রাখলেন কোল্ড রুমে এখানে লাশ থাকলো এই গুনার বাগে কিন্তু আপনি হবেন পরবর্তীতে আমি এই কনসেপ্ট থেকে আমি সরে এসেছি আচ্ছা আপনি আপনি এটা বলতে পারবেন না এই এইটা নূরপুরের মসজিদ এটা আপনি সিলেট জেলা না সিলেট ডিভিশনের প্রত্যেকটা মানুষ এই মসজিদ সম্পর্কে জানে অনেকেই দেখেছেন মসজিদ এবং কি বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষ এই রাস্তা দিকে যায় এখানে দাঁড়িয়ে মসজিদটা দেখে ছবি ওঠা এবং নামাজের সময় নামাজ আদায় করেন সবাই সবার উদ্দেশ্যে আপনি মসজিদটা নিয়ে কী বলবেন সবাই সবারই একটা কুতল যে মসজিদ সম্বন্ধে আরও সবাই জানুক মসজিদের ভিতরে গিয়ে জানার জন্য জিনিসটা হল কি আমি আপনাকে বলি যে সিলেটে আমাদের যে ক্যান্টনমেন্ট রয়েছে আবার ক্যান্টনমেন্টের যে ফোর্স যারা আছেন তাদের আরেকটা ইয়ে রয়েছে সেটেলমেন্ট রয়েছে শ্রীমঙ্গলে তারা এবং যত পর্যটক আসেন আমাদের শ্রীমঙ্গলের দিকে যারা যাচ্ছেন তারা কিন্তু এই রাস্তা ব্যবহার করেন এবং যত ইন্টেলেকচুয়াল মানুষ আছেন পর্যটক আছেন সবাই কিন্তু শ্রীমঙ্গলে সিলেট থেকে যাওয়ার পথে এই রাস্তাটা ব্যবহার করেন এবং ইদানি কালে একটা সবাই মনে একটা জুম্মার দিনে একটা খায়েশ হয়ে গেছে যে আমরা এই মসজিদে নামাজ পড়ব এত তারা নিজেই জেনে শুনে এবং এইটা আপনার গুগলে আছে বিভিন্ন ওয়েবসাইটে আছে মসজিদ সম্বন্ধে আছে তো সেটা দেখে অনেক মানুষ এখানে নামাজ পড়ার জন্যে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে তারা নামাজ পড়েন সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের সাথে যে মেহমান থাকেন মহিলারাও থাকেন তো মহিলারা থাকলে আমাদের এখানে লোক আছে রেডি আছে যে মহিলারা যদি আছেন বাচ্চারা যদি আসেন তখন তারা নির্দ্বিধায় আমার বাড়ির মূল ড্রয়িং রুমটা তারা ব্যবহার করতে পারবেন মহিলারা তাদেরকেও ঘরের ভিতরে নামাজের ব্যবস্থা দেওয়া হবে এবং একটু চা বিস্কিটও দেওয়া হবে সেটা আমরা মানুষকে মানে মানে মনে করেন যে এটা খেদমত করি আর কি আপনি তো ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির আপনি একজন সদস্য এবং আপনার নির্বাচনী এলাকা তিনটি উপজেলা নিয়ে এবং তিনটি উপজেলায় আরও ধর্মালম্বী আছেন এবং তাদের উপাসনালয় আছে এবং আমরা জানি সেই ধর্মালম্বীদের উপাসনালয়ে সরকারের পাশাপাশি আপনি ব্যক্তিগতভাবে সেই প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করেন এবং মানে অত্যাধুনিক করার প্রচেষ্টা চালাতেন সেই বিষয়ে একটু বলবেন প্রথমে একটু বলে নিই যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে যখন আমাদের সারা বাংলাদেশের নয়টা মডেল মস্ক প্রধানমন্ত্রী স্যাংশন করেছিলেন আমি অত্যন্ত ভাগ্যবান এবং নেত্রী হয়তো আমাদের আসনের প্রতি কিছু দুর্বলতাও থাকতে পারে সেই সুবাদে আমাদের দক্ষিণ সময়ে মডেল মসজিদ দিয়েছেন এবং আমরা অতি সত্তরই এই মডেল মসজিদটা মানে সারা বাংলাদেশে পঞ্চাশটা মডেল মসজিদ একসাথে উদ্বোধন হবে সর্বমোট মডেল মসজিদ পাঁচশোটা মডেল মসজিদ হচ্ছে এবং অ্যাভারেজ ব্যয় হবে তেরো কোটি টাকা করে এটা মূলত কথা ছিল সৌদি ফান্ড দিয়ে হবে পরবর্তীতে সৌদি আরব ফান্ড না দেওয়ার কারণে আমাদের সরকারি ফান্ডের থেকে সেটা হচ্ছে আর যেহেতু আমি ধর্ম মন্ত্রণালয় সংসদীয় কমিটির স্থায়ী কমিটির একজন একজন সদস্য এখানে বলা হয়েছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় মানে হল সকল ধর্মের মন্ত্রণালয় সেই ক্ষেত্রে প্রত্যেক বৎসরে যে বরাদ্দ যেটা দেওয়া হয় প্রত্যেক ধর্মের মানুষের পপুলেশন কাউন্ট করে তারপরে সেইভাবে আমাদের কিন্তু এই টাকা পয়সাটা দেওয়া হয় এবং আমরা যাদেরকে এই অনুদানটা দেব। তাদের জন্য স্পেশাল ফর্ম আছে এই ফর্ম আমরা যদি গির্জা হয় গির্জা মসজিদ হলে মসজিদ মন্দির হলে মসজিদ মন্দির আমরা তাদেরকে দেব এবং তারা সেই ফর্মটা ফিল করে দিবেন। এবং আমি সরকারের কাছে নিয়ে দেব এবং আমি যে অঙ্কটা লিখে দেব সেই অঙ্কটা তাদের কাছে সরাসরি চেকের মাধ্যমে বরাদ্দ করে পাঠানো হবে আমি আমি এইটা জানতে চাইছি যে সরকারের পাশাপাশি আপনার ব্যক্তিগত ফান্ড থেকে আপনি এই ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আপনি অনেক ইয়ে করেন সেই বিষয়টা এটা হলো কি একটা নিতান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা সেটা নিতান্ত ব্যক্তিগত ব্যাপার এটা আমি আখের হাতের জন্য করি আর এখন যদি আমি এটা নিয়ে দুনিয়াতে পাবলিসিটিতে যাই আমরা রিলিফ ওয়ার্ক করতে পারি পাবলিসিটি কিন্তু আখের জন্য যে কাজটা করব সেটা মানে মনে করেন যে একটু লুকানোই থাক তবে আমি এইটুকু আপনারকে বলবো যে আমার কাছে যে মানুষ এই বিষয়ে ধর্ম বিষয়ে সাহায্যের জন্যে আসে আমি সেটা করি কারণ আমি একটা বিষয়ে বিশ্বাসী আমি সকল ক্ষেত্রে আমার এই বিশ্বাসটাকে আমি তুলে ধরি তুমি যে ধর্মের থাকো তোমার ধর্ম যদি তুমি সঠিকভাবে পালন করো তাহলে এই বাংলাদেশে সন্ত্রাস থাকবে না মাদক থাকবে না চুরি ডাকাতি থাকবে না কারণ প্রত্যেক ধর্মের মানুষ যদি ধার্মিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই সমস্ত খারাপ কুকাজ থেকে আমরা কিন্তু সবাই বেঁচে যাব সেটাকে সামনে রেখে আমি কিন্তু অনেক অনেক যে চাইবে আমার কাছে যতটুকু আমার সম্ভব আমি অনুদান দিয়ে থাকি আচ্ছা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এবং প্রবাসে যারা আছেন আজকে পবিত্র জুম্মাবার দিন তাদের সবার উদ্দেশ্যে এবং আপনি নির্বাচনী এলাকায় যারা দেখছেন আশা করি আমরা অনেক মানুষ দেখবেন আরও দেখবেন এখনও দেখছেন কিন্তু সবার উদ্দেশ্যে আপনি আজকে পবিত্র জুম্মাবার দিন আপনি কি বলবেন সাহি হাদিসে আছে আপনি তিনটা জুম্মা মিস করবেন না মুসলমান আপনি দুইটা পর্যন্ত করলেন তিনটা মিস করবেন না সেখানে আমাদের আমাদের এই ধর্মীয় অনুভূতি শুধু নয় একজন মুসলমান হিসাবে কিন্তু অনেক আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাই প্রত্যেক মুসলমান ভাইকে আমি অনুরোধ জানাব আমাদের এই প্যান্ডামিকের সময় কিন্তু আপনারা লকডাউনে আছেন লকডাউনে আছেন বিশ্বব্যাপী বাংলাদেশেও আমরা ছিলাম আমরা কিন্তু সেই সুবাদে অনেকে মসজিদে যেতে পারছি না এটা হলো আল্লাহর কাছে একটা স্পেশাল সারকামস্ট এই সৃষ্টি করেছেন আল্লাহ করোনা আল্লাহ দিয়েছেন আমরা ঘরের ভিতরের থেকেও কিন্তু আমরা জুম্মান নামাজ আদায় করতে পারি সেইখানে আপনি একটু চেষ্টা করবেন যে আপনার পরিবারের সদস্য যারা আছেন স্বামী স্ত্রী মেয়ে ছেলে ঘরের কাজের লোক যারা ভিত্তিক সামনে আসতে পারে মহিলাদের সামনে তাদেরকে নিয়ে আপনি ঘরের ভিতরে আপনি জুম্মান নামাজটা আদায় করতে পারবেন সমানভাবে ঘরের ভিতরে আপনি ঈদের নামাজ আদায় করতে পারবেন ইসলাম ধর্মে এগুলো সব কিছু প্রভিশন দিয়ে রাখা হয়েছে কাজেই আপনি নামাজ আপনার মিস করাটা এটা ঠিক হবে না আপ্রাণ চেষ্টা করবেন সবাই নামাজ পড়ার জন্যে আপ্রাণ চেষ্টা করবেন হিন্দুরা আপনাদের উপাসনালয়ে যাওয়া না ঘরের থেকে উপাসনা করা খ্রিস্টান যারা আছেন সমানভাবে করা সেইগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা সুন্দর মনের মানুষ হব সারা বিশ্ব সুন্দর হয়ে যাবে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে যে সময় দিয়েছেন আমরা শেডো সিলেট নিজের আমরা মনে করি যে আমরা খুব সম্মানিত হয়েছি আপনাকে অশেষ ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি মসজিদটা আপনারা দেখুন একজন ধর্মপ্রাণ মানুষ একজন ধর্মপ্রাণ মানুষ তিনি হচ্ছেন গিয়ে আপনার জনপ্রতিনিধি একজন মানুষ ধর্মপ্রাণ হলে সব ধর্মকেই সম্মান জানায় আমাদের মাননীয় সংসদ সদস্য সম্পর্কে আমরা শুধু উনার ব্যক্তিগত মসজিদটা নিয়ে আমরা কথা বলছি আশা করি আগামীতে ওনার আরো অনেক কিছু নিয়ে আমরা আপনাদের সামনে মুখোমুখি হবো আপনারা দেখুন এই দৃষ্টিনন্দন মসজিদটি এই সামনে এই দেখুন এই মসজিদের মধ্যে একটা আপনার এই দেখুন একটা দেলোয়ার সিং চৌধুরী ইসলামী পাটাঘার আমরা মাননীয় সংসদ সদস্য যেভাবে বলছিলেন যে তিনটা জুম্মা মিস করা যাবে না মানে আপনি নামাজ পড়তেই হবে আপনাকে জুম্মার জুম্মা কখনো মিস করা যাবে না জুম্মায় নামাজ আপনাকে আদায় করতেই হবে আপনারা যারা এই রাস্তা দিকে আসবেন আশা করি যে এই দৃষ্টিনন্দন মসজিদটি আপনারা একবার দেখে যাবেন সাধারণ একটা নির্মাণ শৈলী আমরা বলবো মসজিদ পবিত্র জায়গা কিন্তু এইটা যে অন্যরকম একটা সুন্দর সেটা আপনাদেরকে মানে আমরা জানি না কতটুকু দেখাতে পারতেছি এই দেখুন আপনারা তেলোয়ার হুসেন চৌধুরী জামে মসজিদ নূরপুর ফেন্সুগঞ্জ। আমরা এই একটু ভিতরে ঢুকার চেষ্টা করছি এই দেখুন এখানে মুসল্লিরা নামাজ আদায় করেন কিছুক্ষণ পর এখানে জুম্মান নামাজ আদায় করবেন মুসিটা মসজিদ এই মসজিদ দেখছেন সবাই এবং দেখে কমেন্টি গিয়ে অনেকজন আমাদের মাননীয় সংসদ সদস্যের জন্য দোয়া করছেন এবং অনেকজন বলছেন যে মাননীয় সংসদ সদস্য হাজার বছর বেঁচে থাকুন আমরা ধর্মের জন্য যারা এই আন্ডারগ্রাউন্ড এটা İyi dekun abnera. দর্শক আমরা মসজিদের ভিতর থেকে আমরা এই রাস্তাটা দেখাচ্ছি যে রাস্তা সিলেট ফ্যান্সিগঞ্জ কুলাউড়া রাজনগর এই দিয়ে এদিক দিকে যায় সবাই আপনি যদি এই মসজিদটা দেখতে চান তাহলে প্রথমেই আপনি ফ্রেন্সগঞ্জের যে ব্রিজটা আছে দৃষ্টিনন্দন ব্রিজ যেই যে ব্রিজের ব্রিজ থেকে নেমি প্রায় আপনি বিশ থেকে ত্রিশ গজ সামনে এসে হাতের বাম পাশে পাবেন এই দৃষ্টিনন্দন মসজিদটি আপনারা দেখছেন যে আজ জুম্মাবার কিছু মানে জুম্মা নামাজের সময় ঘনিয়ে আসতেছে চলতেছে সব প্রস্তুতি সবসময় মসজিদের এইভাবে সবসময় পরিষ্কার রাখা হয় এবং সবসময় লোক লোকজন কাজ করেন আমরা একটু আপনার মসজিদের বাহির সাইডটা দেখাতে চাচ্ছি এই দেখুন মসজিদের বাহির দিকটা দেখুন এই যে এই যে আপনার এমপি সাহেব যে বাড়িটার কথা বলছিলেন যিনি এই বাড়িতে থাকেন কিন্তু ঘুম থেকে উঠেই যেন জানালা বা দরজাটা খুলেই উনার চুকে পড়ে সেই মসজিদটা সেই সেই আদলেই বা সেই সিস্টেমে উনি এটা তৈরি করেছেন আমরা বলতে পারি এই এলাকার মাননীয় সংসদ সদস্য একজন ধর্মপ্রাণ মানুষ যিনি সব ধর্মকে শ্রদ্ধা করেন সব ধর্মকেই সম্মান করেন এই দেখছেন একটা মাদ্রাসা সেই যে মাদ্রাসা কথা মাননীয় সংসদ সদস্য বলেছিলেন সেই মাদ্রাসা এই দৃষ্টিনন্দন মসজিদ আপনারা যারা এখনও মসজিদটা দেখে আসবেন এই মসজিদটা একটু দেখে যাবেন আপনারা এই মসজিদে নামাজ আদায় করবেন এই দেখুন মাদ্রাসা একটা এতিমখানও আছে এখানে মানে এই সবগুলোই মাননীয় সংসদ সদস্যের দ্বারা পরিচালিত হয় আসলে মসজিদের বিবরণ দেওয়ার মতো না মসজিদ তো মসজিদই একটা পবিত্র স্থান আল্লাহর ঘর সবাই বলে আমরাও বলি সেটা দর্শক এতক্ষণ দেখলেন এই দৃষ্টিনন্দন মসজিদটি আমরা আমরা এই কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে জুম্মান নামাজ তাই আমরা আর বেশিক্ষণ থাকবো না আমরা মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে একটি কথাই শুনলাম যে যিনি সত্যি সত্যি ধর্মপ্রাণ তিনি সব ধর্মের মানুষকেই সব ধর্মকেই সম্মান করেন আমরা মাননীয় সংসদ সদস্য এই মসজিদ নির্মাণের জন্য আমরা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন